দাদা একটা কি ঘটনা ঘটেছে, ঘটনাটা কি বলবেন? হ্যাঁ, আমার এই পাশের বাড়িতে এরকম কালকে শুনলাম 4টার সময় এরকম একটা দুর্ঘটনা হয়েছে। তো আমরা তার বাড়ির লোককে জানাতে গেছিলাম, জানার পরে তারা কোনো গুরুত্বই দেয়নি। হ্যাঁ, তারপরে আজকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তারখানায় দেখলাম মেয়েটার খুব সিরিয়াস কন্ডিশন। হ্যাঁ, তাই নিয়ে আমরা থানায় থানায় জানালাম, মেম্বারদেরকে জানালাম। হ্যাঁ, আমরা চাই ছেলেটার উপযুক্ত খুব শাস্তি হোক। ওই ছেলেটা কি আপনাদের রিলেটেড? হ্যাঁ, দূর সম্পর্ক, নাতি সম্পর্ক হয়। তার সাথে কি আপনাদের বাড়ির সাথে যাতায়াত ছিল? হ্যাঁ, টুকটাক যাতায়াত ছিল। একদম তো বাচ্চা নিয়ে নিয়ে। হ্যাঁ, মা তো 7 বছরের মেয়ে। কি হার এরকম, মানে অমানবিক কি করতে পারে? পশুরা করতে পারে, জানোয়াররা করতে পারে, জঙ্গলি জানোয়ারদের কাজ বলো। আপনি বলবেন, আমরা কড়াকড়ি শাস্তি চাই, কড়াকড়ি শাস্তি চাই। ছেলেটার বাড়ি কি আপনাদের আশপাশে? আপনার কি হয়? দূর সম্পর্ক, নাতি সম্পর্ক, মেয়েটা ছোট ভাইয়ের মেয়ে, আমরা প্রতিবেশী। আপনার বাড়ির লোকরা কি বলছে? ওর বাড়ির লোক বলছে আমরা জানি না, তোমার তোমার ছেলে শাস্তি করেছে, আমরা ওরা হাত তুলে দিয়ে সিলিন্ডার হয়ে গেছে বাড়ির লোক। পুরো উপযুক্ত ফাঁসি হওয়া চাই। আজকে ধরো এখানে করেছে, কালকে অন্য জায়গায় করবে। আমাদের বাড়ি তো মেয়ে ছেলেরা আছে না। আপনার নাম? শেখ আব্দুল সালাম। এই জায়গাটার নাম? চাঁদপুর। দাদা কি ঘটনাটা ঘটেছে যে আপনার বাড়িতে একজন 7 বছরের মহিলা শিশুকে ধর্ষণের অভিযোগ করছেন, এই ব্যাপারটা কি বলবেন? ব্যাপারটা হলো যে উনি মানে ছেলেটা আমাদের বাড়িতে আসতো, তো আসতে মানে কালকে 4টার সময় এরকম ওকে মোবাইলে কার্টুন দেখাবার জন্য পাশের বাড়িতে নিয়ে যেয়ে ওকে এরকম ধর্ষণ করেছে। কে? ওই আমাদের সম্পর্কে, দূরের সম্পর্কে, নাতি সম্পর্কে হয়। ওর বাড়ি কোথায়? তার বাড়ি হলো সারদা বাসর। ও কি সবসময় আসতো আপনাদের বাড়িতে? হ্যাঁ, মানে যখন ও মানে এখানে আমার বাড়িতে আসতো নি, ওই পাশের আমার একটা আত্মীয় বাড়ি আছে ওখানে বসে থাকতো। আচ্ছা, কখন ঘটনাটা ঘটলো? কালকে 4:30-4:30 সময়। বাড়িতে কি কেউ ছিলেন না আপনারা? বাড়িতে আমরা ছিলাম, কিন্তু বাড়িতে আমার কালকে আত্মীয় আসার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম। ওকে সেই মধ্যে ওকে মানে কার্টুন দেখাবার জন্য ডেকেছিল মোবাইলে। হ্যাঁ, মোবাইল কোথাকে ডেকে নিয়ে গিয়েছিল? ওই পাশের মধ্যে একটা পাশের বাড়িতে। তারপরে? তারপরে ওখানে যখন আমি গিয়েছিলাম, তো আমি আমার মেয়েকে টিউশনি পাঠাবো বলে আমি ওকে খোঁজাখুঁজি করছি, তার মধ্যে দেখি না ওখানে ছেলেটা ঘুমিয়ে আছে, মেয়েটা ঘর থেকে বাড়ি গেল। তারপর ওকে আমি যখন জিজ্ঞেস করলাম, তো মেয়েটা কিছু বলেনি আমার ঘরে। তারপরে তখন 8:30-1:00 বাজে, তারপর আমি যখন নামাজ পড়তে গিয়েছি তখন আমার মেয়ে আমার ওর মাকে সব কিছু বলেছি। কি বললো? কি বলেছে আবার ওর মা জানে, আমি আর সেটা জানি না। যেটা শুনলেন কি? যেটা শুনলাম, ও বললো যে ও এরকম ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওর নিজে ল্যাংটা হয়েছে, ওকে নিজে ওকে ওর ল্যাংটা করেছে, অসভ্যতা একটা কাজ করেছিল। আপনারা কি চান এখন? আমরা কি চাই? আমরা আমাদের শাস্তি, ওদের শাস্তি দরকার। আপনারা তো মেয়ে তো একবারে নাবালিকা, 7 বছরে। বয়স কত মেয়েটা? মেয়েটার বয়স 7 বছর। আচ্ছা, ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 19 বছর হবে। বাড়ি কোথায় ছেলেটা? সেটা বাড়ি সারদা বাসর। নাম কি ছেলেটা? রাকেশ। কি চাইছেন কি আপনারা? আমরা উপযুক্ত শাস্তি চাই। এই আইন আমরা এই আদালতের উপরে তোমরা অত্যাচার হয়েছে, আমরা উপযুক্ত শাস্তি চাই। বলছি আমরা তো আইনের উপরেই করে দিয়েছি, এবার আইন কি চাই? এটা কি ভালো তো কেটে যায়, কিন্তু আইন তো চাইবে আমাদের, আমাদেরও আমরাও চাই যেন আর উপযুক্ত শাস্তি হোক। আপনার নাম? মেয়েটার নাম সিমরা। আপনার নাম? আমার নাম শেখ সাফরি। কি দাদা, আপনার ছেলের নামে একটা অভিযোগ করছে, একটা ধর্ষণের একটা কেস রুজু হচ্ছে থানাতে, বা একটা অভিযোগ করছে, কি এই ব্যাপারে কি বলবেন আপনি? আমরা তো কিছুই জানি না, কি বলবো বলুন। আপনার ছেলের সাথে কি ওই বাড়ি যাতায়াত ছিল বা রিলেটিভ? হ্যাঁ, ওদের সঙ্গে তো আমাদের একটা আত্মীয়তা আছে, যাতায়াত করতো। হ্যাঁ, কে হয় ওখানে, কে সম্পর্কে? কি ওটা সম্পর্কে? মামা শ্বশুর হয় ওখানে। ছেলে যেত আপনার? হ্যাঁ। ছেলে কি করতো? ছেলে কাঠের কাজ করে, ফার্নিচারে। কোথায়? ও বাইরে থাকে। এই ঘটনাটা কবে ঘটলো তাও জানি না। আপনি কখন জানতে পেরেছেন? আমরা কালকে ওদের বাড়ি থেকে লোক এসেছিল। আচ্ছা,
মেয়ের বাবা আর মেয়ের মা এসেছিল। আসার পরে তখন কালকে আমি একটা খবর দেখছিলাম, তো আমাকে বললো যে আপনার ছেলেকে ওখানে আর পাঠাবে না। হ্যাঁ, তো ওকে জিজ্ঞেস করলাম কেন, যে এরকম এই ব্যাপার আর এরকম ছেলেকে পাঠাবেনি। তো আমি আমার বড়ো ছেলেকে বললাম, ওকে ফোন করে ডাক, হ্যাঁ মারবো, আমার ছেলের কথা বললাম যে সেরকম মারবো। তো মেয়ের বাবা বললো যে জামাই, আমরা জামাই সম্পর্ক হয়, তো জামাই মারার দরকার নেই আর কোনো কথা বলার দরকার নেই, বুঝিয়ে বলে দিবে ওখানে যেরম না যায় বাড়িতে। তারপর কি হলো? তারপরে আজকে সকালবেলা এসেই মারধর আরম্ভ আমার বাড়ির ভেতরে। তারা করলো মারধর? ওই মেয়ের পক্ষের লোকেরা আছে। তারপরে? তারপর আমি তো চলে গেলাম মেম্বারের বাড়িতে। আর তারপরে কি ঘটনা হয়েছে কি করে জানি না। ছেলে কোথায়? ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। একটা অভিযোগ যে উঠছে, এই অভিযোগকে আপনারা কি জানেন আগে থেকে? না, কালকে জানতে পেরেছেন। হ্যাঁ, আপনি এখন কি চাচ্ছেন? আমি কি যাবো সুস্থ বিচার, যেরকম হয় সুস্থ বিচার চাইব। যদি আপনার ছেলে যদি দোষী হয় কি বলবেন? যদি দোষী হয় তাহলে আপনি উপযুক্ত শাস্তি যা হবে তাই মানব। উপযুক্ত শাস্তি যেটা হবে সেটাই করবো, স্বীকার করবো। নাম কি ছেলে? জামিরুল। বয়স কত? 18 কাছাকাছি। ছেলে এসে আমাদের ঘরে বলে, আর আরে আর তোমার ছেলে কোথায়? আমি বলি আমার ছেলে তো ওই সাইডেই গেছে, ঘাটগোড়ার দিকেই গেছে। আমার তোমার ছেলে আমার মেয়েকে এমনি ই করছে, খারাপ কাজ করছে। আমি বলি আমি তো জানিনি, তো আর বাবা বলে ফোন করে ডাকতো ওকে, না বলে না জামাই তুমি আর ডাক করাও নি, আমার একটা বদলাম হবে, তো তুমি মারধরও আর করোনি। ওরা মেরেছে বলো? ওরা এক চড় মেরেছে ওখানে, বলে আমি এক চড় মেরেছি ভাগ্নি, আর তোমরা আর মারধর করোনি, আর এটা ফুটাফুটি করোনি, আর ওই পাশে আর যেতে দাওনি আমাদের। তারপরে ঘর দুয়ার সব ভিতরে দেখলো, দেখে বললো ভাগ্নিদের ঘর কত বড়ো কত সুন্দর, বলে আচ্ছা ঠিক আছে, আর কামরা তোমরা কাগজে ফুটাফুটি করোনি, আমরাও কাগজে কিছু বলবো নি। ছেলে কিসের কাজ করে? পেলায়ের কাজ করে। কোথায় কাজ করে? বাইরেই থাকে। এখানে কতদিন এসেছে? এই না আমাদের নামাজের আগে এসেছে। এসে কি ওখানেই সব সময় থাকতো? না আমার বাড়িতেই থাকে। আপনি যাতায়াত করতো? এমনি আমার বাপের বাড়ি ওখানে, তো ওইখানে এমনি ঘোরাফেরা করে, তারপরে বাড়িতেই চলে। তারপরে কি হলো ঘটনাটা? তারপরে ঘটনা হয়তো চলে গেল, আবার এসে ওর মা এই একটু আগে ঘুমিয়ে উঠছে আর কি, চেয়ারে বসে আছে, ওর মা এসে ঢপা ঢপ উল্টা সিধা মারলো ছেলেটাকে। আমি বলি মামি কি হয়েছে কি হয়েছে? বলে কি হয়েছে, আমার মেয়ে উঠতে পারেনি, আমার মেয়ে করতে পারেনি, এই লিয়ে আবার লোকজন এসে আমার ঘরে মারধর করে গেছে। আপনি কি যাচ্ছেন? আপনার ছেলে যদি দোষী যদি সাব্যস্ত হয় তাহলে আপনি কি বলবেন? আপনার নাম কি? আপনার নাম ঘটেছে বলতে, আমি যখন কালকে যখন মানে খাওয়া দাওয়া আমাদের ঘরের মানে কুটুম এসেছিলো, আমি খাওয়া দাওয়া করবো এখানেই খেলতেছিলো আমাদের বাড়িতে। আমার একটা ভাসুরের ছেলের মেয়ে, ও এরকম বাচ্চা খেলাধুলো করে একসঙ্গে চলে গেছে তাদের বাড়িতে, যে এসে খেলা করতেছে। আমি কী হচ্ছে একটু ঘুমিয়ে পড়ছি, মানে পরিশ্রম হচ্ছে তাদের জন্য ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়িবার জন্যে এবার পড়তে যাবে, আমার একটা চাষ তো যা ফোন করেছে, বলে দিদিমণি এসে গেছে পড়া পড়তে পাঠিয়ে দাও। আর বড়োটা মেয়েটা বলছে কচি কচি, আর ছোটো কচি কোথা বলতেছে কী জানি আমি দেখি, মানে তুই বেরিয়ে যা তাহলে পড়তে যাবি কচি, আমি বোনকে দিই। আমি কারণ জামা ব্যাগ নিয়েছি আর গেঞ্জি নিয়েছি, দিয়ে যাচ্ছি দেখি বাড়িতে কেউ নেই তাদের বাড়িতে, ওই ছেলেটা আর আমি ডাকতেছি বাইরে দিয়ে সিমেন সিমেন করে ডাকতেছি, কেউ নেই। উকি গেছে তখন আমি যখন ভিতরে দেখি আমি চোখটা আমি পড়ছে দেখি বসেছিলো, তারপর আমাকে দেখতে পেয়ে ঘুমিয়ে পড়ছে। তারপর আমার তখন মনটা একটু ই হলো, আমি তখন বারকেও চলে গেলাম আমাকে পড়তে দিতে, পড়ে এলিয়ে চলে এলাম। এসে সন্ধ্যাবেলা আমার চাষতে যা বলছে, কিন্তু আমাকে বলতেছে আমি ওখানে আমার চাষতে যাকে আমি বলতেছি কি দেখো আজকে তোমাদের ঘরে কেউ ছিল না, রাকেশ আমার মেয়েটাকে নিয়ে এমনি ঘরে দেখি একা কে কী হয়েছে। তখন বলছে তোমার মেয়েটাকে নিয়ে এমনি যখন তখন ও জড়াই, যখন বলেছে আমি আমার মেয়েকে কী হচ্ছে চুপচাপ আমি তাদের বাড়ি দিয়ে এনে আমি জিজ্ঞেস করেছি, ওর বাবা ছিল বলে ভয়ে কিছুই বলেনি। আর বাবা যখন নেওয়াজ পড়তে চলে গেলো আমি তখন জিজ্ঞেস করছি, বলি কী হয়েছে বলবে এটা, আমার গায়ে হাত দিয়ে তুমি বলো, একটু ভয় নেই আমি বলে ওকে বলেছে। তখন আমাকে বলেছে কি আমাকে ন্যাংঠা করেছে, ও ন্যাংঠা হয়েছে, দুজন আমাকে জড়িয়েছে পিছন দিক দিয়ে, তারপর চিক দিয়ে ঘষে আমার সঙ্গে ব্যবহার করেছে এরকম করে। ও আমি বলছি তখন তাওয়া বলছে আমাকে, আমি বলি তুমি বলিস নি কেন আমাকে, কোথায় যে করেছে এরকম করে বলছে, আমাকে বলেছে তুই যদি বলবি আমি তোকে মেরে দেবো, পুকুরে ডুবিয়ে দেবো, তোর মারা জানবে পুকুরে তো ডুবে মরে গেছিস, এরকম করে বলেছে। তার জন্য আমি
কিছু বলিনি তুই যখন তোর মামা করে চিল্লাচ্ছিস চিল্লাতে পারিস নি বলে আমাকে চিল্লাতে দেয়নি ঘর লেগে গেছে কিছু দে আমি আমি ওকে বলতেছি কি আমার মামাকে ডাকতেছে আমাকে যেতে দাও বলছে না তোকে তুই মিথ্যা কথা বলছিস তোর মা তোকে ডাকেনি তাও ওকে ছাড়েনি তারপর আমি আমি জানার পর কিছু আমি সেটাই কিছুই করলাম না আমি কারণ দেখি নিজের চোখে যখন শুয়েছিল দেখেছি তারপর আমি যখন দেখলাম আমি চলে এলো যখন আমি পড়তে পাঠিয়ে দিলাম তারপর কাল রাত্রেবেলা যখন আমি জানতে পারলাম তখন আমি ছেলেটাকে ধরলাম ওখানে ধরে আমি এক থাপড় মারলাম তাও বলছে আমি কিছু করিনি আমি কিছু করিনি ও না ছাড়া হ্যাঁ করছে নি আমার কাছে তখন আমি তো গার্জেনকে যেয়ে বললাম গার্জেনকে বলছে আচ্ছা ঠিক আছে ও এসুক বাড়িতে আমি শাস্তি দেবো বলে মানে বাড়ির লোকরা তুমি বলেছে কি মেয়েটা কী হয়েছে সত্যিকার হয়েছে কি মানে মিথ্যা তো বলে গেছে একবার তাও তারা বাড়িতে দেখে যখন সকালবেলা আমি মানে বিস্কুটও দিয়েছি মেয়েটা খেয়েছে তারপরে একদম চলতে পারছি নি অসুবিধা হচ্ছে আমাকে বলছে তো কষ্ট হচ্ছে বলছে হ্যাঁ আমার নিয়ে এগুলো সব যন্ত্রণা হচ্ছে আর কি ব্যথা আমি চলতে পারিনি তখন আর কি আমার পাথর কড়া করে নিয়ে যেয়ে আমি আমার সাথে জায়দের বাড়িতে রাখলাম আমি যে ওখানে বসে কি জানো এরকম এরকম প্রবলেম হচ্ছে কোচি বলছে তুমি নিয়ে বসে আছো বাচ্চাকে ডাক্তার দেখাতে পারো নি আমাকে বাবা আসো বাবা ভোগপুর গেছে এলে দুটো বড়ি আমার কথা বলবো বড়ি এনে দেবে খাই দেবো বলে বড়িতে খাওয়ালে কমবে তারপর আমি যখন মানে দেখলাম খুলে তখন দেখলাম ওই রকম আছে আমি তখন বলি না তাহলে ডাক্তার দেখিয়ে তার ডাক্তার গেলাম আমি বাচ্চাকে নিয়ে যাইনি বাচ্চা চলতে পারিনি বলে আমি নিয়েও যাইনি আমি যে সেখানে যে বললাম ওষুধ দিলো দেওয়ার পর মলম দিল তারপর আমি তার বাড়িতে গেলাম বাচ্চা এখন খুব অসুস্থ বাচ্চা অসুস্থ মানে পেটের যন্ত্রণা অনেক হচ্ছে তো মাথা যন্ত্রণাতে পড়ে আছে কি চাইছেন আপনি আমি চাইছি আমি অধা শাস্তি হোক আজ আমার মেয়েকে করছে কাল পরের মেয়েকে করবেন কোনো নিয়ম আছে শাস্তি দেওয়া দরকার কত বয়স বাচ্চাটা 7 বছর যে ছেলেটা করেছে 18 বছর 18 19 আপনার নাম আসমিরা বিবি এই জায়গাটার নাম চাঁদপুর কোন থানা কেটিপি থানা